জয় জগন্নাথ। আজকের ভিডিওতে আলোচনা করব শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর ছাপান্ন ভোগ কি, এই ছাপান্ন ভোগের মধ্যে কি কি খাবার ঠাকুরকে পরিবেশন করা হয়। তো প্রথমেই বলবো, এক নম্বরে সাদা অন্ন, জলে রান্না করা সাধারণ ভাত। দুই নম্বরে বলবো ঘি অন্ন, অর্থাৎ ঘি মেশানো ভাত। তিন নম্বরে বলবো কণিকা, কণিকা হলো চাল, ঘি এবং চিনি দিয়ে তৈরি সুগন্ধি ভাত। প্রতিদিন 50 থেকে 60 কুইন্টাল চাল এবং 20 থেকে 24 কুইন্টাল ডাল এবং সবজি দিয়ে রান্না করা হয় এই কণিকা মহাপ্রসাদ। চার নম্বরে বলবো দই পাখাল, অর্থাৎ দই ভাত এবং জল। পাঁচ নম্বরে বলবো আদা পাখাল, অর্থাৎ চাল আদা এবং জল। ছয় নম্বরে বলবো মিঠা পাখাল, অর্থাৎ চাল চিনি এবং জল। সাত নম্বরে বলবো উড়িয়া পাখাল বা ওড়িয়া, চাল ঘি লেবু এবং লবণ। আচ্ছা, আট নম্বরে বলবো থালি খিচুড়ি, অর্থাৎ মসুর ডাল চিনি এবং ঘি দিয়ে মেশানো খিচুড়ি। নয় নম্বরে বলবো টাটা খিচুড়ি, অর্থাৎ মসুর ডালের সাথে চাল মেশানো শুকনো খিচুড়ি। দশ নম্বরে বলবো সাগা নাড়িয়া, অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। এরপর আসছি মিষ্টিতে, এগারো নম্বরে খাজা মানে গম দিয়ে তৈরি, বারো নম্বরে গজা অর্থাৎ গম চিনি এবং ঘি দিয়ে তৈরি, তেরো নম্বরে লাড্ডু অর্থাৎ চিনি গম এবং ঘি দিয়ে তৈরি, জিরা লাড্ডু ও মাগাজা লাড্ডু হতে পারে। আচ্ছা, চোদ্দো নম্বরে বুন্দিয়া মানে বোঁদে, পনেরো নম্বরে মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে, মটরশুঁটির ঘন পেস্ট আদা ও ঘি দিয়ে তৈরি পিঠে। ষোলো নম্বরে খুরমা, অর্থাৎ চিনি গম এবং লবণ দিয়ে তৈরি করা এক রকমের মিষ্টি। সতেরো নম্বরে জগন্নাথ বল্লভ, অর্থাৎ গম ঘি এবং চিনি। আঠেরো নম্বরে কাকারা, অর্থাৎ ঘি এবং গম দিয়ে তৈরি। ১৯ নম্বরে লুনি খুরমা, অর্থাৎ ঘি গম এবং লবণ দিয়ে তৈরি নোনতা বিস্কুট। ২০ নম্বরে মরিচ লাড্ডু, অর্থাৎ গম চিনি এবং লঙ্কা দিয়ে তৈরি ঝাল লাড্ডু। এরপরে আসছি পিঠা ও মণ্ডাতে, ২১ নম্বরে পোড়া পিঠা, অর্থাৎ চালের গুঁড়ো, উদর ডাল মানে বিউরির ডাল, নারকেল গুঁড়ো, গুড় এবং ঘি দিয়ে তৈরি করা হয়। ২২ নম্বরে চিত্তাউ, অর্থাৎ চাল নারকেল চিনি ঘি দিয়ে তৈরি হয়। ২৩ নম্বরে হচ্ছে ঝিল্লি, চালের গুঁড়ো ঘি এবং চিনি দিয়ে তৈরি এক ধরনের পিঠা। ২৪ নম্বরে হচ্ছে কান্তি, অর্থাৎ চালের গুঁড়ো এবং ঘি দিয়ে তৈরি। ২৫ নম্বরে হচ্ছে মন্ডা, অর্থাৎ চাল নারকেল গুঁড়ো গুড় পনির এবং ঘি দিয়ে তৈরি করা হয়। ২৬ নম্বরে হচ্ছে আমালু, অর্থাৎ গমের আটা ঘি এবং চিনি দিয়ে তৈরি এক প্রকারের মিষ্টি লুচি বলতে পারেন। ২৭ নম্বরে হচ্ছে পুরি, অর্থাৎ গমের আটা এবং ঘি দিয়ে তৈরি। ২৮ নম্বরে হচ্ছে লুচি, চালের গুঁড়ো এবং ঘি দিয়ে তৈরি হয়। ২৯ নম্বরে হচ্ছে বড়া, অর্থাৎ দই ঘি এবং মটরশুঁটি দিয়ে তৈরি ভাজা বড়া ও দই বড়া, উদর ডাল এবং দই দিয়ে তৈরি। ৩০ নম্বরে হচ্ছে এন্ডুরি মানে নারকেল দিয়ে তৈরি এক ধরনের কেক। ৩১ নম্বরে হচ্ছে আরিসা মানে চালের গুঁড়ো ঘি এবং গুড় দিয়ে তৈরি চ্যাপ্টা মিষ্টি ভাজা পিঠা। আচ্ছা, ৩২ নম্বরে হচ্ছে ত্রিপুরি মানে চালের গুঁড়ো এবং ঘি দিয়ে তৈরি আরেকটি চ্যাপ্টা মিষ্টি বা ভাজা পিঠা। ৩৩ নম্বরে হচ্ছে রস পাইক, অর্থাৎ গমের আটা এবং ঘি দিয়ে তৈরি এক ধরনের কেক। এরপরে আসছি দুধের কিছু প্রস্তুতি, দুধ দিয়ে তৈরি। ৩৪ নম্বরে খিড়ি, অর্থাৎ দুধ ভাত ও চিনি। ৩৫ নম্বরে পাপুড়ি, অর্থাৎ শুধুমাত্র দুধের ক্রিম থেকে তৈরি। ৩৬ নম্বরে হচ্ছে খোয়া মানে দুধ ফুটিয়ে তৈরি খোয়া ক্ষীর। ৩৭ নম্বরে হচ্ছে ক্ষীরা, অর্থাৎ দুধ ছানা ঘি এবং ঘি দিয়ে তৈরি। ৩৮ নম্বরে হচ্ছে রসবালি মানে দুধ চিনি এবং গমের আটা দিয়ে তৈরি। ৩৯ নম্বরে হচ্ছে তাড়িয়া মানে তাজা ছানা দুধ এবং চিনি দিয়ে তৈরি। ৪০ নম্বরে হচ্ছে ছেনা খায় মানে তাজা ছানা দুধ এবং চিনি দিয়ে তৈরি। ৪১ নম্বরে হচ্ছে মালপুয়া, ময়দা দুধ চিনি এবং ঘি দিয়ে তৈরি।
42 নাম্বার হচ্ছে সরপুল্লি, এটি সবচেয়ে বিখ্যাত দুধের খাবার, ক্রিম, দুধ এবং চিনি দিয়ে তৈরি। এরপরে আসব ডাল ও তরকারিতে, 43 নম্বরে হচ্ছে মিষ্টি ডাল, 44 নম্বরে বিরি ডাল, 45 নম্বরে ছানার ডাল। এবার এই তিনটি ডাল তৈরিতে মসুর ডালও ব্যবহার করা হয়। এরপরে 46 নম্বরে হচ্ছে মুগা ডাল বা মুগা ডালমা, 47 নম্বরে হচ্ছে ডালমা অর্থাৎ ডাল এবং সবজির সংমিশ্রণ, সাধারণত মটরশুঁটি, বেগুন, মিষ্টি আলু, নারকেল এবং বোধি নামক এক প্রকার শুকনো গাছের মূলও ব্যবহার করা হয় যা দেখতে অনেকটা মাশরুমের মতো এবং এতে প্রোটিন বেশি থাকে। আর ডালমাতে টমেটো ব্যবহার করা হয় না কারণ জগন্নাথ মন্দিরের খাবার তৈরিতে টমেটো ব্যবহার করা হয় না। এরপরে 48 নম্বরে বলবো রায়তা অর্থাৎ শসা, মূলা এবং দই সহযোগে এক প্রকার টক জাতীয় খাবার। এরপর 49 নম্বরে মহুরা, মিশ্র সবজির তরকারি বা লাবড়া। 50 নম্বরে হচ্ছে বেসরা মানে কালো সরিষা সহযোগে মিশ্র সবজির তরকারি। আর 51 নম্বরে হচ্ছে শাক মানে একটি পালং শাকের খাবার। 52 নম্বরে হচ্ছে পটল রসা অর্থাৎ আলু, পটল, নারকেলের দুধ দিয়ে তৈরি ঝোল। আর 53 নম্বরে গোটি বেগুন মানে ছোট ছোট গোটা বেগুন নারকেল কুড়ো দিয়ে তৈরি তরকারি। 54 নম্বরে বেগুন মানে ভাজা বেগুন। 55 নম্বরে হচ্ছে পিট্টা মানে নিম গাছের ফুল ভাজা। আর 56 নম্বরে হচ্ছে খাট্টা, একটি টক জাতীয় চাটনি, আম বা আপেলের সাথে আঙুর মিশ্রিত করে এই চাটনি তৈরি করা হয়। তো আমেরিকার ওয়াশিংটনে প্রথম ইস্কনের রথযাত্রায় শুভ সূচনার সময় ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ উপস্থিত ছিলেন সেখানে। তো 56 রকমের ভোগ দিতে গিয়ে দেখা যায় যে বহু বিদেশিরাই ভারতীয় রান্নার এতগুলি নিরামিষ পদ রপ্ত করতে পারছিলেন না। তখন তিনি নিজের তত্ত্বাবধানে নিরামিষ পদ মানে কেক, প্যাটিস বানানো শিখিয়েছিলেন বিদেশি ভক্তদের। তো এই ছিল আজকে জগন্নাথ প্রভুর 56 ভোগ। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।